হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আবারও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তো চলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, বিশুদ্ধ জলের পিএইচের মান কত? অপশন দেখো রয়েছে 3.67, 1.7 নাকি 4.8। কোনটা সঠিক উত্তর হবে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের শেষে। তো বিশুদ্ধ জলের পিএইচের মান কত? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7। বিশুদ্ধ জলের পিএইচের মান হলো 7। নেক্সট দেখো রয়েছে, মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? কী কী দেখো অপশন রয়েছে এখানে, শ্বসন, খাদ্যগ্রহণ, পরিপাক নাকি রক্ত সংবহন? কোনটি মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্বসন। শ্বসন হলো মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, গামা রশ্মি কে আবিষ্কার করেন? তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাও গামা রশ্মি কে আবিষ্কার করেন। তো এর সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশন সি, পল ভিলার্ড। পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে, ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? অপশনগুলো দেখে নাও, অপশন এ রয়েছে 3টি, অপশন বি রয়েছে 6টি, অপশন সি রয়েছে 7টি নাকি অপশন ডি রয়েছে 11টি। ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7টি। ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে। চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, মোপালা বিদ্রোহ কত সালে হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1921 সালে। 1921 সালে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো রয়েছে এখানে, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? শুঙ্গ বংশের, পুরু বংশের, হরসংখ্য বংশের নাকি মৌর্য বংশের? বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হরসংখ্য বংশের। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, কত বছর বয়সে গৌতম বুদ্ধ মোক্ষ লাভ করেন? 32 বছর, 31 বছর, 38 বছর নাকি 35 বছর বয়সে? কত বছর বয়সে গৌতম বুদ্ধ মোক্ষ লাভ করেছিলেন এটা অবশ্যই প্রত্যেকের কমেন্ট করে জানানো উচিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 35 বছর বয়সে। ঠিক আছে, এবং খুব ভালো করে মনে রাখবে, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে। ঠিক আছে, এবং তিনি শাক্যমুনি নামেও পরিচিত ছিলেন। এবং আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলারকামা, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, NH-10 কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে NH-10 গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, শিক্ষিতের হার সর্বোচ্চ কোন রাজ্যে বেশি? ভারতের মধ্যে কোন রাজ্যে শিক্ষিতের হার সবথেকে বেশি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কানপুরে, কটকে, নাগপুরে নাকি দেরাদুনে? তো ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। ঠিক আছে, এবং ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে, গম গবেষণাগার অবস্থিত দিল্লির পুসাতে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। এবং কার্পাস গবেষণাগার বা তুলো গবেষণাগার রয়েছে নাগপুরে। এছাড়াও কফি গবেষণাগার রয়েছে কর্ণাটকের চিকমালুরুতে। প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সান্দাকফু কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশনগুলো দেখে নাও, অপশন এ রয়েছে সিঙ্গালীলা, অপশন বি রয়েছে ফালুট, অপশন সি রয়েছে টাইগার হিল নাকি শিবালিক হিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা। সিঙ্গালীলা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। নেক্সট দেখো রয়েছে, কোন শহরে মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদুরাই। পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মলয়াদ্রি। মলয়াদ্রি হলো পূর্বঘাট পর্বতের অপর নাম। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ নাকি কেরালা? কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরে দেখো রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন DC-তে। নেক্সট দেখো রয়েছে, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি নাকি স্পিকার?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হলেন সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি রয়েছে, ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড সেবি কত সালে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে 1992 সালে। ঠিক আছে, সেবি স্থাপিত হয়েছিল 1992 সালে। এটা হলো ভারতের একটি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। নেক্সট দেখো রয়েছে, ঈদগাঁ উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কর্ণাটকের একটি বিখ্যাত উপজাতি হলো ঈদগাঁ। চলো পরে এখানে কি রয়েছে দেখো, সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সালারজং মিউজিয়াম হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো রয়েছে, বিনোদ খান্না কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 2017তে, 2015, 2018 নাকি 2019? তো বিনোদ খান্না দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 2017তে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে, কর্ণম মালেশ্বরী কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1998, 1986, 1999 নাকি 1989 সালে? কত সালে কর্ণম মালেশ্বরী পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? তো সঠিক উত্তর হয়ে যাবে 1999 সালে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন যেটা রয়েছে, আমফান ঝড়ের নামকরণ করে কোন দেশ? ভারত, রাশিয়া, থাইল্যান্ড নাকি ওমান? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রত্যেকটা ঝড়ের নামকরণকারী দেশের নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো আমফান ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চেনাব নদী। ঠিক আছে, চেনাব নদীর ওপর সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎসস্থল হলো? অপশনগুলো দেখে নাও এবং কমেন্ট করে জানানোর চেষ্টা করো। ক্যারিবিয়ান সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর নাকি লোহিত সাগর? ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎসস্থল হলো, তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের এই ক্লাসটিতে 25টি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তো আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য অনেক হেল্পফুল হবে। এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে।